ষষ্ঠ হতে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ইউনিক আইডি তথ্য ফরম পূরণের একটি নমুনা। এখানে EIIN এটি বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের ইন নাম্বার। এরপর ক অংশ, শিক্ষার্থীর মৌলিক তথ্য। শিক্ষার্থীর নাম বাংলায় মোহাম্মদ আব্দুর রহিম, শিক্ষার্থীর নাম ইংরেজিতে। অক্ষরগুলো অবশ্যই বড় হাতের অক্ষরে লিখতে হবে, যেমন এম ডি ফুল স্টপ একটি ঘর ফাঁকা, আব্দুর একটি ঘর ফাঁকা, এরপর রহিম, অর্থাৎ নামের প্রতিটি অংশের পর একটি করে ঘর ফাঁকা রাখতে হবে। এরপর জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখ, প্রথমে দিন, এরপর মাস, এরপর সাল। জন্মস্থান, জন্ম নিবন্ধনে উল্লেখিত জন্মস্থানটি ডিস্ট্রিক্ট এখানে দিতে হবে। এরপর এখানে প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিব। দেওয়ার পর 9 নম্বর, অধ্যয়নরত শ্রেণী, তাহলে এখানে আসবে এটি অষ্টম, অষ্টম শ্রেণীর জন্য পূরণ করেছি, এটি অষ্টম শ্রেণীর রোল নম্বর 3। তাহলে তিনটি ঘর আছে, প্রথম দুটি ঘরে দুটি শূন্য, এরপর 3, এখানে প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিব। যদি 14 নম্বরে হা হয়, সেক্ষেত্রে এখানেও আমাদের প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিব, যেমন সাঁওতাল হলে সাঁওতালের টিক চিহ্ন, চাকমা হলে চাকমাতে টিক চিহ্ন, অথবা গারো হলে গারোতে টিক চিহ্ন। আর যদি না হয় এখানে কোনো কাজ নেই। এরপর মাতার তথ্য, মাতার তথ্যগুলো অবশ্যই মাতার এনআইডি অনুযায়ী লিখতে হবে। মাতার নাম এখানে বাংলায় রহিমা, মোসাম্মদ রহিমা বেগম, একইভাবে লিখবো এম এস টি ফুল স্টপ একটি ঘর ফাঁকা, রহিমা একটি ঘর ফাঁকা বেগম। এরপর মাতার এনআইডি নাম্বার, এনআইডি নম্বর অবশ্যই 10 অথবা 17 ডিজিটের হতে হবে। যাদের 10 ডিজিটের আছে তারা প্রথম 10টি ঘরে 10টি ডিজিট বসাবেন এবং পরের 7টি ঘরে ড্যাশ চিহ্ন দিবেন। আর যাদের 13 ডিজিটে তারা প্রথমে এই 4টি ঘরে জন্মসালটি লিখে নেবে। 4টি ঘরে জন্মসাল লিখে নেওয়ার পর এনআইডি কার্ডের 13টি নম্বর শেষে 13টি ঘরে বসাবেন। মাতার যদি জন্ম নিবন্ধন নম্বর থাকে বসাবেন, না থাকলে সমস্যা নেই, বসানোর দরকার নেই। এরপর মাতার মোবাইল নম্বর, মাতার পেশা। মাতা যদি মৃত হয় সেক্ষেত্রে এখানে মৃত্যুর সালটি লিখতে হবে। এখানে মাতার তথ্যগুলো হচ্ছে কাল্পনিক, অনুরূপভাবে পিতার তথ্যগুলো কাল্পনিক দ্বারা পূরণ করা হয়েছে। এরপর বর্তমান ঠিকানা, এখানে বর্তমান ঠিকানা লিখব। লিখার পর স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হলে স্থায়ী ঠিকানা পূরণ করার দরকার নেই, আর যদি ভিন্ন হয় সেক্ষেত্রে আমরা এটি পূরণ করব। এরপর 19 নম্বর, অভিভাবক। পিতা মাতা উভয়ই মৃত হলে, যখন পিতা ও মাতা উভয়ই মৃত সেক্ষেত্রে আমরা এই ঘরগুলো পূরণ করব একই নিয়মে, না হলে এগুলো প্রযোজ্য নয়। এরপর 20 নম্বর, এখানে পিতা যদি অভিভাবক হয় পিতাকে টিক চিহ্ন, পিতার নাম, পিতার স্বাক্ষর, স্বাক্ষরের তারিখ। আর যদি মাতা অভিভাবক হতো মাতাতে টিক চিহ্ন, এখানে মাতার নাম, মাতার স্বাক্ষর, স্বাক্ষরের তারিখ। এখানে 21-22 এই তথ্যগুলো পূরণ করা দরকার নেই। শিক্ষার্থী তথ্য ছ, শিক্ষার্থীর নাম, বর্তমান প্রতিষ্ঠানের ইন নাম্বার, শিক্ষার্থীর আইডি, এটিও পূরণ করার দরকার নেই। এরপর খ অংশ, শিক্ষার্থীর অধ্যয়ন সম্পর্কিত তথ্য, এটি বর্তমান প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা। যেহেতু শিক্ষার্থী অষ্টম শ্রেণীতে পড়ে সেহেতু এখানে অষ্টম শ্রেণী শাখা বা সেকশন বা শাখা হচ্ছে ক, যাদের শাখা নেই ঠিকানা এখানে লিখার দরকার নেই। শ্রেণীর রোল, শিফট একটি হলে দিবা। এরপর গ্রুপ 6, 7, 8, এদের জন্য হবে সাধারণ। বর্তমান প্রতিষ্ঠানে প্রথম ভর্তি শ্রেণী ষষ্ঠ, অর্থাৎ এই প্রতিষ্ঠানে প্রথম ভর্তি শ্রেণী ষষ্ঠ, এটি হচ্ছে ভর্তির তারিখ। রেজিস্ট্রেশন নম্বর, এটি হবে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এদের জন্য PEC রেজিস্ট্রেশন নম্বর।
এখানে ভার্সন এখানে বাংলায় টিক চিহ্ন দিবেন, যারা ইংরেজিতে ইংরেজি মাধ্যমে টিক চিহ্ন দিবেন। এরপর এখানে প্রযোজ্য ক্ষেত্রে এইভাবে টিক চিহ্ন দিবেন। দেওয়ার পর পূর্ববর্তী শ্রেণী পরীক্ষার ফলাফল, যেহেতু এই অষ্টম শ্রেণীতে পড়ে সেহেতু এই সপ্তম শ্রেণী হচ্ছে অটোপাস, অটোপাস হলে এই তথ্যটি এখানে পূরণ প্রযোজ্য নয় এবং এই শর্তটিও তাদের জন্য পূরণ করা প্রযোজ্য নয়। এরপর শিক্ষার্থী যদি ষষ্ঠ শ্রেণীর হয়, ষষ্ঠ শ্রেণীর যদি হয় তাহলে তার পঞ্চম শ্রেণী হবে অটোপাস, তার এটুও প্রযোজ্য নয়, এই ঘরটি ফাঁকা থাকবে, এবং 5 নম্বর এটিও প্রযোজ্য নয়, অর্থাৎ এটিও ফাঁকা থাকবে। আর যদি শিক্ষার্থী সপ্তম শ্রেণীর হয়, সপ্তম শ্রেণীর যদি হয় তাহলে এখানে শুধু পঞ্চম শ্রেণী আসবে, ষষ্ঠ শ্রেণী হবে অটোপাস, এটিও প্রযোজ্য নয়, ওর ক্ষেত্রে এটিও প্রযোজ্য নয়। আবার যদি শিক্ষার্থী নবম শ্রেণীর হয় তাহলে এখানে অষ্টম শ্রেণী বা জিএসসি এটি হবে অটোপাস, তাহলে তার তথ্য আসবে এই পিএসি ষষ্ঠ সপ্তম, এটি হবে অটোপাস, এটি প্রযোজ্য নয়, তার ক্ষেত্রে এটিও প্রযোজ্য নয়। এরপর 6 নম্বর, এটি তোমাদের পূরণ করার দরকার নেই। 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, এগুলোতে আমরা প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিব, আর যদি কোনোটাতে অংশগ্রহণ না করি সেখানে আমরা ফাঁকা রাখব, কোনোটাতে টিক চিহ্ন দেওয়ার দরকার নেই। এখানে শিক্ষার্থী স্বাক্ষর, স্বাক্ষরের তারিখ, এটি শ্রেণী শিক্ষকের কাজ, এটি প্রধান শিক্ষকের কাজ। তাহলে আমরা আবার এই ফলাফলের অংশটি দেখে নিই। শিক্ষার্থী হচ্ছে অষ্টম শ্রেণী, অষ্টম শ্রেণী হলে এর সপ্তম শ্রেণী হবে অটোপাস, তার মানে সেক্ষেত্রে এটি প্রযোজ্য নয় এবং নিচের এই অংশটুকু প্রযোজ্য নয়। আবার শিক্ষার্থী যদি হয় সপ্তম শ্রেণী তাহলে এখানে পঞ্চম শ্রেণীর তথ্য আসবে, ষষ্ঠ শ্রেণী হবে অটোপাস, সেক্ষেত্রে এটি ষষ্ঠ শ্রেণী প্রযোজ্য নয়, এটিও প্রযোজ্য নয়। আর যদি শিক্ষার্থী হয় নবম শ্রেণী সেক্ষেত্রে তার অষ্টম শ্রেণী অর্থাৎ জিএসসি বা সমমান এইটি হবে অটোপাস, তার মানে তার পিইসি ষষ্ঠ সপ্তম অটোপাস, এরপর সে আসবে নবম শ্রেণী, সেক্ষেত্রে তাদের এটিও পূরণ করার দরকার নেই। সকলকে ধন্যবাদ।